আমাদের বিভাগ, কারণ ধর্ম আমি সকল সময় বলি ধর্ম একটা ছাঁচের মতো ডাইস। আমরা ইট তৈরির ছাঁচ দেখেছি, আমরা টালি তৈরির ছাঁচ দেখেছি, আমরা সমস্ত ছাঁচ দেখেছি, কিন্তু মানুষ তৈরির ছাঁচ আমরা দেখতে পাই। মানুষ তৈরির ছাঁচ হচ্ছে ধর্ম। এই ধর্ম নামক ডাইসের মধ্যে, ছাঁচের মধ্যে যে কোনো মানুষ যদি আমরা প্রবেশ করতে পারি, আর তাহলে ধর্ম নামক যে ডাইস বা ছাঁচ আমাদের সত্যিকারের মানুষ করে। আর সেই জন্য আজকে এই জমায়ে আমরা এখানে রয়েছি ঈশ্বরের নামে, মানুষ হওয়ার লক্ষ্যে, ঈশ্বরের প্রশংসার্থে, এবং আমাদের জীবনকে মূল্যায়ন করতে যে আমরা সঠিক রাস্তায় চলেছি কিনা। আজকে দুটি সন্তানের জীবনে আমরা পড়ব, একটা যিহোদারা হিজকিয়ার জীবনী, এবং আরেকটি পর্ব মন্দিরের যাজক এলি মহাযাজকের ঘটনা আমরা বলবো। এলি এবং হিজকিয় রাজা, এই দুইজনের জীবনী আমরা দেখবো, আর তার থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারবো। আসুন বাক্যে যাওয়ার আগে সংকল্প করি, আমাদের জীবনকে প্রভুরাতে সমর্পণ করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, যাতে সুন্দর সময় আমাদের জীবনের সময় তুমি যুক্ত করেছো। বন্ধু যিশু, যত জীবন এখানে মিলিত হয়েছি এবং এই আওয়াজ যত দূর স্পর্শ করে, এই পাড়ার গ্রামের প্রতিটা সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যে তোমার বাক্যরূপ বীজ যখন তুমি রোপণ করবে, যেন আমাদের হৃদয় উর্বর ভূমি হতে পারে, সেখানে পড়তে পারে এবং শতগুণ সহস্রগুণ ফল উৎপন্ন করতে পারে, যেন প্রভু আমরা সত্যিকারের মানুষ হতে পারি এবং আমরা একে অপরকে আপন ভেবে সারা বিশ্বময় শান্তির বার্তা আমরা প্রকাশ করতে পারি। প্রভু যিশু, তুমি বলেছ তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। প্রভু যিশু, তুমি বলেছ পিতা মাতার প্রতি কর্তব্য পালন করো। প্রভু যিশু, তুমি বলেছ অসহায়ের পাশে দাঁড়াও। প্রভু যিশু, তুমি বলেছ যারা অনাথ তাদের সঙ্গ দাও। তুমি বলেছ ক্ষুধার্তকে খাদ্য প্রদান করো, তৃষ্ণার্ত যারা পানীয় প্রদান করো, উলঙ্গকে দেখে হাস্য না করে, রহস্য না করে তাদের বস্ত্র পরাও। তুমি বলেছ প্রতিবেশীকে আপনার মতো ভাবো এবং আপনার মতো প্রেম করো। তুমি বলেছ তোমরা মনুষ্য মাত্রের সঙ্গে শান্তিতে বাস করো। তুমি বলেছ তোমরা প্রতিবেশীর কাছে যেটা আশা করো, যে প্রতিবেশীরা তোমাদের জন্য করে, আগে তোমরা প্রতিবেশীর জন্য সেই ভালো কাজ তোমরা করো। বন্ধু যিশু, তোমার চরণ তলে আমাদের জীবন সমর্পণ করি, তোমার গৌরবার্থে আমাদের জীবনকে মূল্যায়ন করে সঠিক লক্ষ্যে, মানুষ হওয়ার লক্ষ্যে আমরা উপনীত হতে পারি। তোমার নামে প্রার্থনা চাইলাম, যার শ্রবণ ও গ্রাহ্য কর, আমেন। আমরা প্রথমে দেখবো হিজকিয় যে রাজা, তার জীবন কাহিনী আমরা দেখবো, যেটা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, এবং তার যে মূল বিষয় সেটি হলো ঈশ্বর সদাপ্রভু এতই জীবন্ত যে যদি আমরা সঠিক রাস্তায় চলতে পারি, আমরা যদি মঙ্গলের চিন্তা করতে পারি, যদি আমরা ন্যায়ের রাস্তায় চলতে পারি, ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি, আর সত্যিকারে পবিত্র জীবন যাপন করতে পারি, তাহলে মৃত্যুর দুয়ার থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচাতে পারেন। শুধু বাঁচাতে পারেন তা নয়, হিজকিয় রাজার জীবন থেকে দেখব যে কত বছর তিনি অপরি জীবন হিজকিয় রাজাকে প্রদান করছেন। আহস রাজা ছিলেন ইসরায়েলের রাজা, আর এটা পাবো আমরা দ্বিতীয় রাজা বলে, যদি আমরা 18 অধ্যায় এবং 20 অধ্যায় দেখি পবিত্র বাইবেল পুরাতন নিয়ম, দ্বিতীয় রাজা বলি 18 অধ্যায় এবং 20 অধ্যায় আমরা পাবো মূল যে ঘটনা। আর সেখানে আহস রাজার সন্তান মাত্র 25 বছর বয়সে, যার নাম হিজকিয়, আর ইনি আহস রাজার সন্তান, আহস রাজা ইসরায়েল জাতির রাজা, আর তার সন্তান হিজকিয় মাত্র 25 বছর বয়সে জেরুসালেমে তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন, আর তিনি 29 বৎসর কাল ধরে জেরুসালেমে ইসরায়েল জাতির উপরে তিনি রাজত্ব করেছিলেন। আর এই হিজকিয় রাজা যেহেতু দাউদ বংশজাত, সেহেতু তিনি পবিত্র জীবনযাপন করতেন এবং তিনি সত্যিকারের ন্যায় রাস্তায় চলতেন, এবং যেখানে যেখানে পরাজয়তা চলত, হিজকিয় রাজা সকলকে দেখে অসহায়ের পাশে দাঁড়ানো, সমস্ত বিষয় যেগুলি ভালো, যেগুলি মঙ্গল, আর হিজকিয় রাজা সেগুলি তিনি করতেন। আর এমন একটা দিন চলে এসেছে হিজকিয় রাজার অনেক বয়স হয়ে গিয়েছে,
মারা যাবে যাবে অবস্থা আর তখন আমোসের পুত্র যিশার ভাববাদীকে ঈশ্বর প্রেরণ করছে হিজকিয় রাজার কাছে কারণ আর কয়েক মুহূর্তের মধ্যে হিজকিয় রাজা মারা যাবে আর কয়েক মুহূর্তের মধ্যে হিজকিয় রাজা মারা যাবে তাই আমোসের পুত্র যিশার ভাববাদীকে ঈশ্বর পাঠালেন এই হিজকিয় রাজার কাছে এই সংবাদ দিতে যে হিজকিয় ঈশ্বর তোমাকে বলছেন তুমি প্রস্তুত হও তোমার বাড়িকে প্রস্তুত করো কারণ তুমি আর কিছু সময় পরেই মারা যাবে তাই তুমি মারা গেলে তোমার পরিবার যেন ভালো থাকে তুমি মারা গেলে তোমার পরিবার যেন সুখে থাকে শান্তিতে থাকে বিপদ সমস্যা না হয় যদি কোনো কাজ অসমাপ্ত থেকে থাকে আর কিছুটা সময় তোমার হাতে রয়েছে ঈশ্বর আমাকে পাঠালেন তোমাকে এই কথা বলার জন্য এই সত্য প্রকাশের জন্য যে হিজকিয় রাজা যেন নিজেকে প্রস্তুত করে আর কয়েক মুহূর্ত কাল পরে হিজকিয় রাজা মারা যাবে হিজকিয় রাজা যখন শুনেছে আর তার চোখ থেকে জল বার হচ্ছে এবং হিজকিয় রাজা ঈশ্বরের চরণতলে প্রার্থনা নিবেদন করছে যে ঈশ্বর আমি কি তোমার গৌরব করিনি আমি কি পবিত্র জীবনযাপন করিনি আমি কি সততার পথে চলিনি আমি কি ন্যায় বিচার করিনি আমি কি সকল সময় প্রভু জীবন্ত সদা প্রভু তোমার করে কি আমার দায়িত্বভার অর্পণ করিনি তাহলে কেন এই মুহূর্তে আমাকে মৃত্যুর দিকে তুমি বলছো যে তুমি মারা যাবে কেন এখনই আমার জীবনে মৃত্যু আর যখন চোখের জলে নিবেদন সে উৎসর্গ করছে প্রভুর কাছে আর জীবন্ত সদা প্রভু তিনি যিশার ভাববাদীকে আবার বললেন কারণ যিশার ভাববাদী হিজকিয়কে এই সংবাদ দিয়ে তিনি বার হয়ে চলে গিয়েছেন বাড়ির বাইরে নগরের মাঝামাঝি রাস্তা পর্যন্ত গিয়েছেন ঈশ্বর আবার তাকে ঘুরিয়ে দিলেন বললেন যিশায় আমার সন্তান হিজকিয়ের যে করুণ বেদনা তার চোখের জলের প্রার্থনা আমি শ্রবণ করেছি আমি তার উপরে অনুরক্ত আমি তাকে ভালোবাসি তুমি আবার ঘুরে যাও হিজকিয় রাজাকে বলো যে হিজকিয় তুমি চিন্তা করো না তোমার কোনো ভাবনার কারণ নেই তোমার ক্রন্দনের কারণ নেই তোমার কষ্ট করার কোনো কারণ নেই কারণ কি কারণ ঈশ্বর তোমায় আশীর্বাদ করেছেন আর তিন দিন পরে তুমি ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রভুর গৌরব করবে শুধু তাই নয় ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে তুমি আজকেই মারা যেতে আজকে মারা যাবে না ঈশ্বর 15 বছর তোমার আয়ু বৃদ্ধি করেছেন 15 বছর আয়ু ঈশ্বর বৃদ্ধি করলেন কার হিজকিয় রাজার কারণ হিজকিয় রাজার যে জীবনযাত্রা ছিল সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য জীবনযাপন ছিল আজকে আমার আপনার জীবন প্রভুর কাছে কি গ্রহণযোগ্য আজ আমি আপনি কি প্রভুর গৌরবের জন্য জীবনযাপন করি আজ আমি আপনি কি প্রভু যিশুর সেই প্রেমের বাণী যা তিনি পবিত্র শাস্ত্রে বলেছেন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো গুরুজনদের শ্রদ্ধা করো পিতা মাতার প্রতি কর্তব্য পালন করো প্রতিবেশীকে তোমরা বিপদ আপদে তাদের সঙ্গে থাকো অপরের কাছ থেকে ভালোবাসা করার আগে অপরের জন্য ভালো করো তৃষ্ণার্তকে জল পান করাও ক্ষুধার্তকে খাদ্য দাও অসহায়ের পাশে দাঁড়াও গরিব দুঃখীর জন্য চিন্তা করো এবং যারা উলঙ্গ ঘরে তাদের দেখে রহস্য না করে তাদের বস্ত্র পরাও আমরা কি এই আজ্ঞাগুলি পালন করছি যদি আমরা এই আজ্ঞাগুলি পালন করছি তাহলে বন্ধু ঈশ্বর আমার আপনার জীবনকে আরো প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে হিজকিয় রাজার মতো আর যদি আমরা ঈশ্বরের সঙ্গে রহস্য করছি কারণ আমরা মানুষ শুধু আমরা নয় পৃথিবীর প্রতিটা ধর্মের মানুষ আমরা ঈশ্বরের সঙ্গে বর্তমানে রহস্য করি খেলা করি জীবন্ত ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা তার বাক্যকেও হৃদয় থেকে পালন করি না মৌখিক পালন করে কিন্তু ঈশ্বর মানুষকে নির্মাণ করেছেন মানুষকে তিনি প্রাণ বায়ু দিয়েছেন মানুষকে জীবন্ত করেছেন এবং সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি প্রতিদিন পৃথিবীকে তিনি পরিচালনা করেন তিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদয় হতে সাহায্য করেন প্রতিদিন সূর্যকে পশ্চিম দিকে অস্ত যেতে সাহায্য করেন প্রতিদিন দিনের শেষে অন্ধকার দেন যেন আমরা রেস্ট করতে পারি আমরা বিশ্রাম করতে পারি আকাশে কত আলো তিনি দিয়েছেন যেন আমরা আলোকিত হতে পারি আমরা গাছ লাগাই ঈশ্বর ফল দান করেন আমরা চাষ করি ঈশ্বর মাটিকে আশীর্বাদ করেন তাই আমরা ফসল পাই কিন্তু সেই জীবন্ত সদা প্রভুকে আমরা বর্তমানে মৌখিক আমরা তাকে স্যাটিস
স্যাটিসফাই করার চেষ্টা করি, বলে প্রভু আমি তোমার সঙ্গে রয়েছি, প্রভু আমি তোমার গৌরব করি। কিন্তু প্রভু কি বলছেন? মতিকৃত সুসমাচার সাতের অধ্যায় যদি আপনি পড়েন, মতি সাত অধ্যায় একুশ বাইশ তেইশ পরে প্রভু ঈশু বলছেন যে আমি শেষের দিনে যখন বিছানাসনে বসব আমার সামনে তোমরা আসবে, আর আমি বলবো যে তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদের জীবনা, কারণ তোমরা যেগুলি করেছিলে পৃথিবীতে থাকাকালীন হৃদয় থেকে কোনো কিছু করনি, তোমরা যা করেছিলে মৌখিক করেছিলে। মতিকৃত সুসমাচার পবিত্র বাইবেল নূতন নিয়ম তার ছয় অধ্যায় যদি আমরা পড়ি, আর সেখানে আমরা দেখতে পাবো প্রভু বলছেন যে মানুষকে দেখানোর জন্য ধর্ম কর্ম নয়, কিন্তু ঈশ্বর যিনি হৃদয় নিরীক্ষণ করেন আর তাকে দেখানোর জন্য ধর্ম কর্ম করো। ঈশ্বর দেখবেন না যে আমরা কত সুন্দর দেখতে, ঈশ্বর দেখবেন না আমাদের গায়ে কতটা গহনা রয়েছে, ঈশ্বর দেখবেন না আপনার বাহুবল কত, ঈশ্বর দেখবেন না কত বড় বাড়ির সন্তান আপনি, ঈশ্বর দেখবেন না কত বড় বাড়ির মালিক আপনি, ঈশ্বর দেখবেন না কত টাকা ধন সম্পদের মালিক আপনি, ঈশ্বর দেখবেন না কতগুলি আপনার গাড়ি রয়েছে, ঈশ্বর দেখবেন না আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান কোন বিষয়ে ঈশ্বর দেখবেন, ঈশ্বর দেখবেন কি আমাদের হৃদয় থেকে দেখবেন, যে হৃদয় থেকে কি আমরা অপরকে ভালোবাসছি, হৃদয় থেকে কি আমরা প্রভুর গৌরব করছি। হিজকিয়াহ রাজা তিনি মানুষকে দেখানোর জন্য নয়, তিনি একটি দেশের রাজা ছিলেন, আর উনি বছর রাজত্ব করেছেন, সমস্ত মানুষ শান্তিতে জেরুসালেমে জীবন যাপন করেছে, আর ঈশ্বরকে দেখানোর জন্যই হিজকিয়াহ রাজা হৃদয় থেকে তিনি ধর্মকর্ম করতেন। আর সেই কারণেই তো আজকে হিজকিয়াহ রাজা মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে, আর কয়েক মুহূর্ত পরে হিজকিয়াহ রাজা মারা যাবে, কিন্তু তার চোখের জলের নিবেদন জীবন্ত সদাপ্রভু শুনলেন এবং হিজকিয়াহকে সেই দিন মৃত্যু থেকে বাঁচালেন। শুধু নয়, আরো ১৫টা বৎসর হিজকিয়াহ রাজার জীবন তিনি উপহার স্বরূপ দিলেন। আজকে আমার আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে, আমার আপনার জীবনে অনেক বিষয় প্রয়োজন রয়েছে, আমার হৃদয় ক্রন্দন করে, আমাদের উপরের জন্য, আমাদের কাজের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের গ্রামের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, আমাদের শরীরের জন্য, সমস্ত বিষয় ঈশ্বর তিনি জানেন। কিন্তু তিনি বলছেন কি অতিরিক্ত সুসমাচার তার ছয় অধ্যায় যদি আমরা ২৯ থেকে ৩৩ পর পার করে তিনি বলছেন আমি সমস্ত বিষয় জানি যে তোমরা মানুষ তোমাদের কি প্রয়োজন রয়েছে, কিন্তু আমি চাই তোমরা আগে আমার ধার্মিকতা এবং রাজ্য বিস্তারের বিষয় চিন্তা করো। যদি তোমরা আমার ধার্মিকতা অর্থাৎ তোমরা ধার্মিকতার রাস্তায় যদি চলো এবং ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে যদি অংশগ্রহণ করো, আর তাহলে তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের চুকিয়ে দেব। ঈশ্বরের ধার্মিকতার পথে যদি আমরা চলি তাহলে কোনো মানুষ আরেক মানুষকে আঘাত করতে পারবো না। ঈশ্বরের ধর্মের পথে যদি আমরা চলি কোনো মানুষ অপর মানুষকে হিংসা করতে পারবো না। ঈশ্বরের রাস্তায় আমরা চলি, ধার্মিকতার জীবনযাপন করি, এক মানুষ অন্য পরিবারের সমস্যা তৈরি করতে পারবো না, কিন্তু সকলের সকলের জন্য সুন্দর চিন্তা ভাবনা আমরা করতে পারবো। হিজকিয়াহ রাজার জীবনই আমাদের কাছে আজকে উপযুক্ত শিক্ষণীয় বিষয়, যেন আমরা হিজকিয়াহ রাজার মতো হৃদয় থেকে প্রভুর কাছে বলি, প্রভু যেন সেই প্রার্থনা অগ্রাহ্য না করতে পারেন, কারণ তিনি হিজকিয়াহ রাজার জীবনযাত্রা জানলেন, আমাদের জীবনযাত্রা কেমন রয়েছে আমরা জানি। যদি আমাদের জীবনযাত্রা ভালো না থাকে এই সময় আমাদের জীবনকে পরিবর্তন করা প্রয়োজন রয়েছে, যেন ঈশ্বর আমাদের জীবনযাত্রা দেখেন এবং আমাদের মনের সমস্ত প্রার্থনা তিনি শ্রবণ করেন এবং উত্তর দেন, যেন আমরা নিরাশ না হই, কিন্তু হিজকিয়াহ রাজার মতো প্রচুর আশীর্বাদ এবং ভালোবাসার অনুগ্রহ আমরা পেতে পারি। হিজকিয়াহ রাজার জীবনযাত্রা আমরা দেখলাম, এলি ভাববাদীর আমরা জীবনযাত্রা দেখি, এলি ছিলেন আমাদের মতো যাজক সম্প্রদায় পুরোহিত, এবং তিনি ঈশ্বরের মন্দিরে তিনি যাজকের কাজ করতেন, পৌরোহিত্য করতেন, তিনি ধার্মিক জীবনযাপন করতেন। এটা আমরা পাবো প্রথম সমুয়েল তার ১ অধ্যায় এবং ২ অধ্যায় পাবো, পবিত্র বাইবেল পুরাতন নিয়ম প্রথম সমুয়েল তার ১ এবং ২ অধ্যায় পাবো এই এলি যাজক এবং তার পরিবারের কথা সেখানে পাবো। আর এলি প্রথম দিকে এবং তার জীবনযাত্রার মধ্যে ঈশ্বরের গৌরব প্রশংসার্থে তিনি জীবনযাপন করতেন, কিন্তু এলি যে উপাসনায় তিনি উপাসনা নিতেন,
ঈশ্বরের মন্দিরে কাজ করতেন, তার বাইরে এলি দুই সন্তান হকনি এবং পিথস, এই দুই সন্তান বসে থাকত। এবং সেখানে ধর্মের নামে এলির দুই সন্তান অধার্মিকতার কাজ করত। তখনকার দিনে বলি প্রথা চালু ছিল, আর সেই সময় যারা বলি দিতে আসত, আর এলির দুই ছেলে বাবার নাম করে অনেক মাংস সেখান থেকে জোর করে আদায় করত, অনেক মাংস জোর করে আদায় করত। তখনকার দিনে নিয়ম ছিল, যদি মাংস সিদ্ধ করা হচ্ছে, চর্বি বা মেদ যাকে বলি, সেটা যদি সিদ্ধ না হয়, মাংস মন্দিরের কেউ খেতে পারবে না। কিন্তু এদের এই সন্তান তারা কি করত, ওই মাংস মাপার পরে যখন কড়ায় সিদ্ধ করতে দেবে, তখনই তারা এসে বলতো যে মাংস দাও, যাজক নেবে, যাজক মানে তাদের বাবা নেবে মাংসের ভাত দাও। এবং অনেক সময় জোর করে অর্থ আদায় করতো, সেখানে মানে যে পরিবার সেখানে যেত প্রভুর গৌরবের জন্য, প্রার্থনার জন্য, তাদের সঙ্গেও অন্যায় অত্যাচার তারা করত। এবং এই দুই সন্তান, এলির দুই সন্তান তাদের সঙ্গে নোংরামি করতো তাদের সঙ্গে। আর সেই জন্য এলির যে জীবনযাত্রা ঈশ্বর গ্রহণ করলেও, পরবর্তী সময় এলি যখন বৃদ্ধ হয়েছে, তখন এলির জায়গায় কে যাজক হবে, মন্দিরের যাজক এলি রয়েছে, সে যখন মারা যাবে বয়স হচ্ছে, সেই জায়গায় কে যাজকত্ব করবে। এলি ভাবছে তার দুই সন্তান যাজক যাজকের কাজ করবে। কিন্তু ঈশ্বর কি করলেন, না এলির কাছে একজন সন্তানকে তিনি পাঠালেন, এবং পাঠিয়ে এলিকে বলা হচ্ছে, ঈশ্বর এলিকে বলছে যে এলি, তুমি তোমার জীবনকালে প্রভুর আশীর্বাদ পেয়েছো, প্রভুর গৌরব প্রশংসা তুমি করেছ, প্রভু তোমায় বলেছিলেন যে তোমাকে আমি অনেক অনেক জাতির উপরে তোমাকে দাঁড় করাবো, তুমি পবিত্র জীবনযাপন করবে, তোমার পরিবার শান্তিপূর্ণ হবে। কিন্তু আজকে এলি ঈশ্বর তোমাকে বলছেন যে তোমার প্রতিটা বংশ কেউ বৃদ্ধ বৃদ্ধা থাকবে না। কি বলছে, যে এলি তোমার বংশের কেউ কখনো বৃদ্ধ বৃদ্ধা হবে না, তোমার বংশে কেউ বুড়ো বুড়ি থাকবে না। কারণ কি, সমস্ত তোমার সন্তান সন্ততিরা তোমার বংশ, তোমার সন্তানদের পাপের কারণে তাদের আমি আশীর্বাদ করেছিলাম, কিন্তু জীবনযাত্রা এমন নোংরা জীবনযাত্রা, সেই কারণে যৌবনকালে তোমার সন্তান সন্ততি তোমার বংশ যৌবনকালে মারা যাবে। আর এলি প্রভুর কাছে ক্রন্দন করলেও প্রভু সেই প্রার্থনা শ্রবণ করেননি। তাই এলির জীবন থেকে যে বিষয় শিক্ষণীয় রয়েছে, যে আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি, আমাদের সন্তানরা যদি ভুল করে তাদেরকে যেন শাসন করি, এবং তাদেরকে শাসনের মাধ্যমে মূল রাস্তায়, শান্তির রাস্তায়, পবিত্র রাস্তায় যেন আমরা নিয়ে আসতে পারি। যখন আমরা ঈশ্বরের পথে আমাদের সন্তানদেরকে চালাবো, তাদের ভুলটা ধরিয়ে দেব, তাদের শুধরে দেব, তখনই আমাদের সন্তানেরা পবিত্র রাস্তা চিনতে শিখবে। আজকে আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, আমরা কতজন আমাদের সন্তানদেরকে উপাসনায় নিয়ে যাই, কতজন আমাদের সন্তানদেরকে সানডে স্কুলে পাঠায়, কতজন আমাদের সন্তান সন্ততিকে যুব সমিতিতে পাঠায়, কতজন আমার মায়েরা মহিলা সমিতির মধ্যে রয়েছে, কতজন আমার বাবারা ঈশ্বরের গৌরবের জন্য জীবনযাপন করছে। পুনে গেলে দেখা যাবে যতজন এখানে রয়েছি, যদি ধরে নিই 100 জন রয়েছি, 90টি পরিবার থেকে কেউ গির্জায় যায় না। বাস্তব বিষয় যেটা আমি বলছি, আমি দেখি 90+ পরিবার কেউ গির্জায় যায় না, 90+ প্রায় 99টা পরিবার থেকে কোনো বাচ্চা সানডে স্কুলে যায় না, কেউ যুব সমিতিতে যায় না, কেউ মহিলা সমিতিতে যায় না, আর কেউ সভা প্রার্থনাতেও আমরা যাই না। তাহলে আমাদের খাবার রয়েছে সেখানে, আমরা যাবো না, খাবারটা সেখান থেকে পাবো, আমাদের খাবার পড়ে গেছে, আমাদের জন্য আশীর্বাদ রয়েছে। কিন্তু আমরা যদি না যাই, তাহলে আমাদের খাবার কি খাবে অন্য মানুষেরা, যারা প্রভুকে জানে না, হঠাৎ তারা প্রভুকে চিনবে, তারা জানবে আমাদের জন্য খাবার রয়েছে, আমাদের জন্য আশীর্বাদ রয়েছে, তারা সেই আশীর্বাদ ভোগ করবে। এবং এটা বাস্তব সত্য, আমরা যে পরিমাণ আশীর্বাদ পাই, যদি একটি নন খ্রিস্টান আমাদের ধর্মে আসে, তার জীবনে যে আশীর্বাদ আমাদের থেকে বহুমূল্য বেশি, কারণ তারা আসে তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, আমরা যে নিজের লোক ঈশ্বরের, আমাদের থেকে বহুগুণ বেশি, কারণ আমরা ঈশ্বরের মন্দির থেকে অনেকটা দূরে আমরা বিরাজ করি। বলতে দ্বিধা নেই, যদি এখানে অনেকক্ষণ থেকে বলা হচ্ছিল সামনে এসে বসতে, কিন্তু আমরা সামনে আসি না,
কিন্তু যদি ধরে নিন এখানে একটি সিরিয়াল হবে, কারণ প্রতিটা সভা এটা বলি কারণ আমাদের শেখার প্রয়োজন রয়েছে, ধরে নিয়ে এখানে যে কীর্তন হচ্ছে না এখানে সিনেমা হবে বা কোন সিরিয়াল হবে। আজকের দিনে নাম করা সিরিয়াল হচ্ছে মিঠাই। আমি মাঝে মাঝে দেখি কিন্তু ক্যারেক্টার শেখার জন্য মিঠাই ধরে নিলে এখানে মিঠাই হবে, বড় স্ক্রিন লাগানো হয়েছে। সরকার মহাশয় বা মন্ডলীর লোকেরা বা আমরা বলছি যে আপনারা সকলে চলে আসুন, তিনটে থেকে শুরু হবে, আপনারা কটায় আসবেন? একটার সময় চলে আসবেন, কারণ কি পিছনে নয় সামনে বসতে হবে, এখানে পর্দা রয়েছে একদম সামনে বসতে হবে যেন আমার কোনো অসুবিধা না হয় মিঠাই দেখতে। কিন্তু আজকে যখন ঈশ্বরের জীবন্ত বাণী আপনাদের কাছে এসেছে, ঈশ্বর স্বয়ং তার বাক্য আমাদের মধ্যে থেকে আমাদের মাঝে তিনি দিতে চলেছেন, আজকে যখন জীবন্ত রাস্তা প্রভু ঈশ্বর আমাদের দিচ্ছে আর সেই সময় প্রভু আহ্বান করছে, তোমরা আগে এসো, তোমরা সামনে এসো, আমরা কি করি পিছন দিকে যাই, যেটা আমাদের জীবনকে রসা করে পাঠিয়ে দেবে। আমি জোর করাই সকল সময় বলি একটা সিরিয়াল বর্তমানে চলছে, একটা সিরিয়াল আমার কাছে দেখা যেটা প্রথম থেকে যেভাবে শুরু হচ্ছে মাঝে পরে ভালো দেখায় কিনা দেখায় কি, সেখানে কোনোদিন সিরিয়াল মানুষকে ভালো শিক্ষা সবসময় দিতে পারে না। এবং আমি এটাও বলবো যে এই সিরিয়াল আজকে আমার আপনার পরিবারে অশান্তি গন্ডগোলের 90% কারণ, যে ভুল বলে আমাকে বলবেন, আজকের আমাদের পরিবারে 90% অশান্তি গন্ডগোলের কারণ এই টিভি সিরিয়াল। এটা কাদের? এটা দিয়াবল অস্ত্র করেছে, দিয়াবল অস্ত্র। আর সেই কারণেই তো যদি সিরিয়ালে কেউ গন্ডগোল করে, সামনে কেউ হাত তুলে দাঁড়ায় চেঁচামেচি করে, আমরা চেঁচিয়ে বলবো বস দেখতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। আর যখন ঈশ্বরের বাক্য আমরা প্রচার করি, অনেক সময় দেখি হুটো পাটা হয়, গন্ডগোল হয়, চেঁচামেচি হয়, কেউ বরণ করি না। কারণ কি, যেখানে মৃত্যু রয়েছে, যেখানে অশান্তি রয়েছে, যেখানে শান্তি নেই, যেটা আমার সংসারের সাথে বিকৃত করে, আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহে থাকি। কিন্তু যেটা আমাদের জীবনকে মূল্যায়ন করতে শিক্ষা দেবে, যেটা আমাদের জীবনে শান্তি আনবে, যেটা আমাদের জীবনে পরিত্রাণ আনবে, যেটার মাধ্যমে ঈশ্বর আশীর্বাদ পাবো, আমরা সেটা থেকে অনেকটা দূরে চলে যাই। যত পিছনে যাওয়া যায়, যতটা পুরোহিতদের থেকে অনেকটা দূরে থাকা যায়, যাতে আমাকে দেখা না যায়, দেখা না যায় যাতে। আর সেই কারণের জন্য আজকে ঈশ্বর সদাপ্রভু এই পৃথিবীর মানুষের উপরে অসন্তুষ্ট রয়েছেন। কেন আজকের এই ওয়েদার, এই পরিবেশ কেন আমাদের হবে? আমাদের তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কত সুন্দর ঋতু আমাদের ছিল, কত সুন্দর আবহাওয়া ছিল, কত সুন্দর মানসিকতায় আমরা চলতাম, কত সুন্দর পরিবেশ ছিল, গাছের ফল কত সুন্দর ছিল। কিন্তু আজকের দিনে এই পরিবেশ কেন? আজকের দিনে গরম আর সামান্য শীত আর কিছু বর্ষা অল্প, এছাড়া কোনো ঋতু নেই। বর্ষায় বর্ষা নেই, দেখবেন গরমে বর্ষা, শীতকালে দেখবেন শীত নেই, শীতকালে বর্ষা, আবার দেখবেন গরমকালে হঠাৎ ঠান্ডা আসছে। প্রকৃতি আমাদের উপর অসন্তুষ্ট, মানে ঈশ্বর আমাদের থেকে খুশি নন, কারণ আমরা মানুষকে দেখানোর জন্য স্বার্থপরের মতো আমরা গর্ব গর্ব করি, আমরা এলির সন্তানদের মতো জীবনযাপন করি। আর ঈশ্বর বলছেন সময় এখনো আমাদের মধ্যে রয়েছে, আমাদের জীবনযাত্রা কেমন আমরা চালাচ্ছি আমাদের দেখা প্রয়োজন। একটি খুব ভালো গল্প শেখার জন্য আমি সকল সময় বলি, আপনারা 10-12 জনই শুনেছেন, আবার আগে শুনতে হবে, যারা শোনেনি তাদের জন্য বলবো যে বর্তমানে আমাদের জীবনযাত্রা কেমন প্রকৃতির, এই গল্পটা যদি সামনে আয়না করে রাখেন আমাদের অন্তর মানুষটাকে আপনি দেখতে পাবেন। আবারও বলি, অনেকবার যদি শুনে থাকেন আরেকটিবার অনুরোধ করব শোনার জন্য। একটি গ্রামে একটি বেটে খাটো মানুষ সে বাস করত, এবং আমরা বেটে মানুষদের ইংরাজিতে জোগার বলি, এবং যে খাঁটি বাংলা রয়েছে তাতে আমরা বলি বামন। ব্রাহ্মণ সম্প্রদায় নয় ওনারা, অন্য বামন মানে বেটে মানুষ। আর সেই বামন তার স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে একটি গ্রামের শেষের দিকে বাস করে, কারণ সে ভিক্ষা বৃত্তি করে জীবন যাপন চালায়, এবং প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে পড়ায় প্রায় গ্রামে গ্রামে ঘুরে, এবং সান্ধ্যকালে বাড়ি আসে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে ভিক্ষার জিনিসপত্র আলাদা করে, এবং যেটা খাবার সেটা খায়, আরামগুলো ফেলে দেয়। প্রতিদিন তার এটাই তার কাজ। এমন একটা দিন
সেই বামর বাড়িতে ফিরেছে আর তার স্ত্রী সে রেগেকে বলছে তুমি প্রতিদিন যাও আর প্রতিদিন আসো আমি বহুদিন মাছ খাইনি তোমাকে হাজারবার বলছি আজ পর্যন্ত মাছ তুমি আমাকে খাওয়াতে পারলে না আগামীকাল তোমায় যেতে হবে না আগামীকাল ভিক্ষা করার দরকার নেই আগামীকাল আমি খাবো না কিন্তু আমি জাল ধার করে নিয়ে এসেছি পাড়া থেকে জাল যে কোনো একটা জাল ধরে ধরে নিয়ে খেপলা জাল আমি জাল পাড়া থেকে ধার করে নিয়ে এসেছি তুমি কাল সকালবেলায় নদীতে যাবে জাল ফেলবে মাছ ধরবে আমরা মাছ কাউকে খাবো দরকার নেই ভিক্ষা করা কালকে মাছ বহুদিন খাইনি আমার মতো ঠিক আছে কালকে তোমার কথা মতোই হবে সকালবেলায় উঠে ভিক্ষার ঝুলি না নিয়ে বামন কি করেছে না সেই জাল নিয়ে চলেছে নদীর ঘাটে সকাল থেকে বহুবার নদীতে জাল ফেলেছে একটিবারও একটি মাছও ওঠেনি অনেকবার অনেক ভারী বিষয় উঠেছে দেখেছে কোনো কাদা কোনো মাটি কোনো ডালপালা কিন্তু মাছ ওঠেনি সন্ধ্যা আসে অবস্থায় সন্ধ্যা প্রায় পাঁচটার মুহূর্তে এই সূর্য ডুবুডুবি অবস্থায় সেই সময় শেষবারের মতো বামন বলছে এটাই আমার শেষ খেলা যদি এটাই মাছ খায় ভালো না হলে আমি আর মাছ ধরবো না ও যাবলে বলবে যদি গালাগালিতে খেতে হবে যা খুশি করবে আমার আর সহ্য হচ্ছে না সকাল থেকে আমি হাজার বার ফেলেছি জাল একটি মাছও পাইনি এটাই শেষবারের মতো ফেলছি আর সেই বামন যখন জাল ফেলেছে জাল টানছে আর প্রচন্ড ভারী বামনের আনন্দ হচ্ছে বউ আজ খুশি হবে এত ভারী আমি জাল টেনে তুলতে পারছি না মানে কত না মাছ সেখানে উঠেছে অনেক দিন ধরে আমার স্ত্রী মাছ খাবে আমাকে ভিক্ষায় যাব মাছ আর সে খাবে আর টেনে তুলতে পারছে না বহু কষ্টে ডাঙায় তুলেছে ডাঙায় তুলে বামনের আরো ভয় হয়ে গিয়েছে যে কি আছে সেখানে মাছ তো নেই একটা বড় কালো পাথর আর সেটা দেখে বামন বলছে হায় আমি সারাদিন ধরে আমি এত কষ্ট করলাম একটি মাছ হলো না আমি আমার স্ত্রীকে কি বলবো আমার বউকে কি বলবো সে তো মাছ খাবার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে আমি তো ভিক্ষাতে গেলাম না আগামীকাল কি খাবো তাও জানি না আমি কি কৈফিয়ত দেবো বাড়িতে সারাদিন একটি মাছও পেলাম না এটা কি বিশ্বাসনীয় আর সে ওই চিন্তা করছে আর রাগে রেগে গিয়ে বলছে এই পাথরটাকে জলে ফেলে দেওয়া ভালো কারণ জল থেকে উঠেছে জলে ফেলে দেওয়া ভালো পাথর বলছে বাবু আমাকে ফেলো না অবাক হয়ে গিয়েছে পাথর কথা বলছে পাথর বলছে প্রভু আমাকে ফেলো না বলে কেন তোকে ফেলো না কি হয়েছে তুই আমার কি কাজে আসবি পাথর বলছে বাবু তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো তো বলে আমার বউ বহুদিন মাছ খাইনি দিতে পারো বলে হ্যাঁ দেবো বলে আমার ভাঙাচোরা বাড়ি উপর থেকে চাল ভাঙা পাটকাটির বেড়া ঘর দিতে পারো বলে হ্যাঁ দেবো বলে আমার স্ত্রীর গহনা নেই দিতে পারো বলে হ্যাঁ দেবো প্রভু আপনি যা চাইবেন আমি তাই দেবো কিন্তু একটি শর্ত রয়েছে একটি শর্ত রয়েছে তা সেই বামন বলছে বল এত কিছু যখন পাবো একটি শর্তের জন্য কোনো যা আসে না কি শর্ত রয়েছে পাথর বলছে প্রভু আপনি যখন আমার কাছে কিছু চাইবেন ধরে নিয়ে একটি বাড়ি চাইলেন আমি আপনাকে একটি বাড়ি দেবো সুন্দর বাড়ি দেবো কিন্তু শর্ত হচ্ছে আপনাকে যখন একটি বাড়ি দেবো তখন পাড়া প্রতিবেশীকে কি দেবো দুটি বাড়ি দেবো যদি আপনি আপনার স্ত্রীর জন্য গহনা চান আমি দেবো আপনি যতগুলি চাইবেন আমি দেবো কিন্তু যদি আপনি ধরেন দুটো চাইবেন তাহলে পাড়া প্রতিবেশী মায়েদের কটা করে হবে চারটি করে হবে আপনি যেটা চাইবেন আমি দেবো যা চাইবেন কিন্তু পাড়া প্রতিবেশী ডবল ডবল হবে এবার তা সেই বামন বলছে অত প্রয়োজন নেই আমি যেন ঠিক আছি ভিক্ষা করে খাই ছেঁড়া কাপড় ভাঙা বাড়ি ঠিক আছি ওই বেটারা পাড়ার সবাই বড় দুঃখ হবে এতে আমার প্রয়োজন নেই তুই যা তাও তাকে জলে ফেলো না কেন জানেন পাশে অন্যজন পেয়ে যাবে যদি জলে ফেলে যায় অন্যজন যদি পায় সে তো বড় দুঃখ হবে নিজেও নেবে না কাউকে বড় দুঃখ হতেও দেবে তবু সে কি করেছে বামন পাথরটাকে বহল বন্দি করে নিয়ে আর বাড়িতে গিয়েছে ভয় লাগছে কি করবে বউকে গিয়ে বলেছে বউ এই ঘটনা সারাদিন তো পাইনি কিন্তু পাথরটা আশ্চর্য তুই খবরদার একে কিছু চাইবি না যদি চাস তাহলে পাড়ার প্রতিবেশীর ডবল ডবল হবে দরকার নেই পাড়ার প্রতিবেশীকে ভালো রাখা দরকার নেই পাড়ার প্রতিবেশীকে বড়দান করা কোনো প্রয়োজন নেই যে যেমন আছে থাক আমি ভিক্ষা করে ভালো আছে স্ত্রী কিছু বলে না কারণ মায়ের একটু চালাক হয় মায়ের কি ভাববে তুই যা তারপর দেখবো এবার সকালবেলায় বামন চলে গিয়েছে প্রতিদিন তার মতো ভিক্ষা করবে এবার সেই স্ত্রী কি করেছে সেই মা যখন চলে গিয়েছে দরজা বন্ধ করে সেই তালাটা ভেঙেছে কারণ বামন তো তালা দিয়ে চাপ নিয়ে চলে গিয়েছে পাশে তার স্ত্রী কিছু বয়ের পরবর্তী ডবল ডবল হয়
আর কি করেছে সেই মা তালাটি ভেঙেছে ভেঙে সেই পাথরটাকে বলতে যে পাথর তুই কার কথা শুনবি বলে মা এত পর্যন্ত প্রভুর কথা শুনছিলাম এবার তোমার কথাই শুনবো বলো কি চাও বলে আমার এই ভাঙা বাড়ি সুন্দর একটা একতলা বাড়ি করে দে এবার সুন্দর একতলা বাড়ি হয়ে গিয়েছে মানে পাড়া প্রতিবেশী দুটো করে বাড়ি হয়ে গিয়েছে বলে পাথর আমি বহুদিন ছেঁড়া শাড়ি পরে রয়েছি ভালো শাড়ি নেই আমার গহনা নেই ঘরে টিভি নেই কিছু নেই তুই সব একে নিয়ে দে এবার পাথর কথা মতো সব দিয়েছে তাহলে পাড়া প্রতিবেশী সব ডবল ডবল বাড়ি পাড়া প্রতিবেশী ডবল ডবল গহনা কত সুন্দর পাড়ায় আনন্দ হঠাৎ করে যেন একটি ম্যাজিক হয়েছে পাড়া প্রতিবেশী গলায় একটা হাত ছিল দেখতে এত তিনটে চারটে করে হাত একটা শাড়ি দেখছে নতুন নতুন শাড়ি হঠাৎ করে একটা বাড়ি দোতলা হয়ে গিয়েছে একটা গাড়ি দুটো করে গাড়ি হয়ে গেছে মানে সারা পাড়া সারা গ্রামে এরকম আনন্দের হইচই হয়ে গিয়ে বয়ে চলেছে সেখানে বামন সন্ধ্যাবেলায় ফিরছে সে আর গ্রাম চিনতে পারছে না কেন যখন গিয়েছে ভাঙাচোরা বাড়ি যখন গিয়েছে কেমন আলখাল্লা মানুষ প্রায় অর্ধলঙ্গ নোংরা কাপড় পরা মানুষ সেই গ্রাম আর সন্ধ্যাবেলায় গ্রাম সব শহরের মতো লাগছে আমার বাড়ি কোনটা সে চিনতে পারছে না সে জানে না সে বাড়িতে তার স্ত্রী ওই পাথরটার কাছে চেয়ে এই সব আশ্চর্য ঘটনা সে এবার বুঝতে পেরেছে যে এটা আমার বইয়ের কাজ সে নিশ্চয় পথের কাছ থেকে চেয়েছে এবার সে একতলা বাড়ি খুঁজছে কেন তার পায়ে সব দোতলা বাড়ি কারণ পাথর বলেছিল যদি তাকে একটা দেয় পাড়া প্রতিবেশী দুটো হবে এইবার কি করেছে সে একতলা বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়িটা পেয়ে গিয়েছে ভিতরে তার স্ত্রী বলছে যে তোকে আমি বলেছিলাম যে তুই এটা করবি না কেন করবি বলে কেন করবো না এতদিন গরিব ছিলাম আজকে এত কিছু পাথরের দৌলতে এত আমার চিন্তা নেই তোমার কথা শোনা যাবে না বামন বলতে ঠিক আছে তোকে শুনতে হবে না পাথরটাকে নিল নিয়ে ছাদে গিয়ে দরজা বন্ধ করে ছাদে গিয়ে ভাবছে কি করা যায় সবাই তো বড় লোক কত বড় বড় বাড়ি রাস্তাঘাটে কত সুন্দর সুন্দর গহনা কত ভালো গাড়ি বাড়ি শাড়ি কত সুন্দর কি করা যায় হঠাৎ তা চিন্তা হলো ঠিক এটা করতে হবে বলতে পাথর এক কাজ কর আমার একটা পা খোড়া করে দে এবার পাথর বলছে যে ঠিক আছে প্রভু তুমি চিন্তা করে বলছি বলতে হ্যাঁ তুমি আমার একটা পা খোড়া করে দে কেন বামন চিন্তা করছে যদি আমার একটা পা খোড়া হয় পাড়া প্রতিবেশী কটা পা খোড়া হবে দুটো বলে বেটারা দেখ তোরা কি করে ওই দুটো পা খোড়া নিয়ে তোরা চলতে পারিস বড় খোয়া হয়ে গেল কিছুক্ষণ পরে ভাবছে না তো যদি দুটো পা খোড়া হয় তা চোখ তো দেখতে পাবে অন্তত ছেঁচড়ে ছেঁচড়ে যাবে সব তো দেখতে মানে দেখা মানেই তো অনুভব করা এবার বলছে মাথার কাছে একটা কাজ কর ঘোড়া করে দিস ঠিক আছে আমার একটা চোখ বন্ধ করে দে বলছে যে আমার একটা চোখ বন্ধ করে দে কেন না বামনের যে চিন্তা হোক না যদি আমার একটা চোখ বন্ধ হয় আমি তো একটা চোখ দেখবো আমার একটা পা ভালো আমি কোনো রকমে চলতে পারবো কিন্তু পাড়া প্রতিবেশী কাটারা হঠাৎ বড় লোক হওয়া শান্তিতে থাকা আনন্দে থাকা সব চলবে না দেখ বন্ধ হয়ে কেমন চলে দুজো বন্ধ দু পা খোলা কেমন চলতে পারে দেখি আবার কিছুক্ষণ পরে ভাবছে তা ঠিক আছে দুটো পা খোলা দুটো চোখ অন্ধ তা মোটামুটি তো ওই রকম ভাবেই তো বাইরে বার হয়ে যায় কারণ কত অন্ধ কত খোড়া তো সারা বিশ্ব ঘুরে বেড়ায় কি করা যায় বুদ্ধি আটকে আটকে বলে পাথরের কাজ কর আমার বাড়ির দুই দিক থেকে খাল কেটে যদি আমার বাড়ির দুই দিক থেকে খাল কাটা হয় সে ভাবছে তাহলে ব্যাটাদের ওই বাড়ির চাল দিকে খাল কাটা কি করে বার হোস তাই দেখি দু চোখ অন্ধ দুই পা খোড়া চারিদিকে খাল কাটা দোতলা বাড়ি গহনা পরা এইবার দেখ বেটা কি করে বার হবে খ্রিস্টদের গল্প কিন্তু এটি হাজার হাজার কোটি কোটি মূল্যের শিক্ষা আমাদের জীবনে দেয় একটি প্রভাব রয়েছে নিজের নাম কেটে পরের যাত্রা বলে ছোটবেলায় শুনেছিলাম আর এই গল্পটি শুনে রিলেটেড বিষয় রয়েছে আমরা অনেক সময় এইরকম করি আমাদের কারণে যদি আমার ভাই ভালো থাকে সেটা আমরা করি না আমাদের কষ্ট হোক প্রয়োজন নেই যদি আমাদের কারণে আমাদের প্রতিবেশী সুখে থাকে আমরা চাই না প্রয়োজন নেই আমাদের শান্তিতে থাকা ওরা তো অশান্তিতে থাকবে যদি প্রতিবেশী কোনো সন্তান বড় হয় প্রতিষ্ঠিত হয় আমরা চাই কোনো রকম ভাবে সেটা নষ্ট হয়ে যায় কারণ কোনো প্রয়োজন নেই তাদের শান্তিতে রাখা আমার দ্বারা কারো উপকার আমার পরিবারের দ্বারা কারো উপকার কোনো প্রয়োজন নেই আমি যা আছি আছি অপরের উপকার অপরের ভালো আমাদের প্রয়োজন ঠিক এইরকম চারিত্রিক গুণাবলী আমরা বর্তমানে রয়েছি প্রভু কি বলছেন প্রভু বলছেন তোমরা সকল সময় অসহায়ের জন্য চিন্তা করো তোমরা জানবে যে তোমরা একজন অসহায়ের জন্য যেটা করছো তোমরা তাদের জন্য নয় কিন্তু জীবন্ত সদা প্রভুর জন্য
জন্য তোমরা সেটা করছো। তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য কি প্রয়োজন রয়েছে? আমাদের যেটা প্রধান বিষয় রয়েছে, আমাদের সঙ্গ চিনতে হবে, আমাদের বন্ধু চয়েস করতে হবে। পবিত্র বাইবেল কি বলে? হিতোপদেশ তার নয় অধ্যায় ৬ পদে লেখা রয়েছে। হিতোপদেশ তার নয় অধ্যায় ৬ পদ আমাদের কাছে বলে যে তোমরা অপরদের সঙ্গ ছাড়িয়া সুবিবেচনার পথে চরণ করা। তোমরা অবোধদের, অবোধ মানে কি? যারা নির্বোধ, যারা যাদের কোনো বুদ্ধি নেই, যারা উল্টো পাল্টা কাজকর্ম করে, নোংরা রাস্তায় চলে, পাপের রাস্তায় চলে। পবিত্র বাইবেল বলছে তোমরা অবোধ বা নির্বোধ মানুষদের সঙ্গ ছেড়ে সুবিবেচনার পথে চরণ করা। যদি আমরা এটা করতে পারি, যদি অবোধদের সঙ্গ ছাড়ি, পাপীদের সঙ্গ ছাড়ি, দুষ্টদের সঙ্গ ছাড়ি, আর তাহলে নিন্দুকদের সভা যদি আমরা ছাড়ি, তাহলে আমরা সত্যিকারের রাস্তায় চলেছি। কারণ আপনি যখন ভালো কাজ করবেন, অন্য মানুষের মতো থেকে দিয়া বল আপনাকে ডাইভার্ট করে, আপনার রাস্তা পরিবর্তন করে দেয়। আপনি উপাসনা যাচ্ছেন, একজনকে পাঠিয়ে দিয়ে বলবে যে চল ওই জায়গায় তাসের আড্ডায় বসি, সেটা ভালো হবে। উপাসনা কি করে প্রয়োজন? আমরা কি করি? সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়। আর আমাদের ভুলের কারণে আমাদের সমস্যা আজকে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর আমরা যে ছোটখাটো পাপ করি, আর আমরা ভাবি এর থেকে আমরা উদ্ধার পেয়ে যাবো, কিন্তু পাপটাকে আমরা ছাড়তে পারি না। ছোট্ট একটি গল্প বলে শেষ করব। একটি বাঁদর, অনেক বার শুনেছি আর আমরা বলি, আমরা কিভাবে পাপ থেকে রক্ষা পেতে পারি, কিভাবে পাপ থেকে রক্ষা পাই না আমাদের ভুলের জন্য? একটা বাঁদর সে প্রতিদিন একটি বাদাম বাগানে বাদাম নষ্ট করে, প্রতিটা দিন বাদাম নষ্ট করে, বাদাম তোলে আর খায়, চাষি রোজ লাগায়, রোজ নষ্ট করে, তার দলবল নিয়ে সে নষ্ট করে। একদিন কি হয়েছে, সেই বাগানের মালিক একটি কলসি বাগানের মাঝখানে রেখে দিয়েছে, এবং সেই কলসিটি এমন জায়গায় রেখে যেন বাঁদরের চোখে পড়ে, ঢুকলেই যেন চোখে পড়ে সেই কলসিটা। আর কলসিটা একদম নিচে কতগুলি বাদাম রেখেছে, নিচে কতগুলি সুন্দর বাদাম রেখে দিয়েছে। এই বাঁদর ছুটতে ছুটতে গিয়ে দেখছে কলসি রয়েছে, মুখি মেরে দেখেছে বাদাম, সে হাতটা ঢুকিয়ে দিয়েছে কলসির, মুখটা শুরু হয় ভিতরে অনেকটা প্রসারক, মুখটা ছোট হয়। সে যখন হাত ঢুকিয়েছে কলসির মধ্যে আর মুঠোতে দেখছে যত বাদাম হয় আমি সব বাদাম বার করবো, সে একটা যদি তুলে খায় তাহলে ঠিক আছে, সব বাদাম একসঙ্গে ধরেছে, ধরে মানে তুলতে যাচ্ছে, আর সে হাতটা তো আপনার হচ্ছে না, কারণ মুঠো যখন ঢুকিয়েছিল সরু ছিল, অনেকটা বাদাম নিয়েছে মানে মুঠো মোটা হয়ে গিয়েছে, আর কলসির মুখ থেকে হাত বার হয় না। ওদিকে কলসিও তাকে ছাড়ে না, কলসিটা বাঁধা রয়েছে, কারণ মালিক ওই বাগানের মালিক তাকে ধরবে বলেই এই কোয়ারটা সেখানে করেছে। সেই বাঁদর হাজার চেষ্টা করে সেই হাতটা সেখান থেকে বার করতে পারলো না। কেন জানেন? কারণ সে লোভের মধ্যে ছিল, যদি হাতটাকে ছেড়ে দিত, সে বাদামগুলি ছেড়ে দিত, তাহলে সে হয়তো জীবনে বেঁচে যেত। সে বাদাম ছাড়তে পারেনি, তাই সেই বাদাম যখনই ছাড়তে পারেনি সে কিন্তু সেখানে বন্ধ হয়ে গিয়েছে, মালিক ধরেছে, পিটিয়ে মেরে ফেলেছে। আমরা অনেক সময় এরকম জীবনযাপন করি, আমরা পাপের রাস্তায় চলি, সেখান থেকে বার হওয়ার চেষ্টা করি, কিন্তু পাপটাকে ছেড়ে আসতে চাই না, পাপটাকে নিয়ে আমি আসবো। অনেকটা এরকম আমি রাস্তা দিয়ে চলেছি, এই পোশাকটা পরেই চলেছি, আমি কাদায় পড়ে গেলাম, সমস্ত পোশাক কাদা হয়ে গেল, পাড়া থেকে আরেকটি কারো কাছে জামা নিয়ে এর উপরেই পড়ে গেলাম, মানে আমি যে নোংরা কাপড় ছাড়বো, পরিষ্কার হবো, স্নান করবো, তারপর অন্য কাপড় পরবো, এটা তো অনেকটাই রকম। আসলে আমাদের জীবনে যদি আমরা পাপের রাস্তায় গিয়েছি, ভুল রাস্তায় গিয়েছি, আমরা মুঠোটা আলাদা করি, আমরা পাপটাকে ছেড়ে দিই, আর তাহলে আমরা সেই বন্দী জীবন থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ প্রভু যীশু এই কারণেই পৃথিবীতে এসেছিলেন, যেন বন্দী দশা থেকে আমরা মুক্ত হতে পারি। প্রভু যীশু বলছে যে কেউ আমার নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। প্রভু যীশু বলছে আমি পথ সত্য জীবন, আমাদের না আসিলে কেহ পিতার কাছে যায় না। প্রভু যীশু বলছেন যে তিনি একমাত্র পথ, তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র জীবন। ঈশ্বর বলছেন তিনি মানুষকে ভালো করবেন বলে যীশুকে প্রেরণ করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এত কিছু বললাম, তার মূল মানুষের নিয়ত ভাবুন, মানুষকে ভাবুন, পিতা মাতার প্রতি কর পালন করুন, ঈশ্বরের গৌরব করুন। আমার জন্য আমার ইন্টারে ঈশ্বর সর্বশক্তি আমাদের জন্য সমস্ত বিষয় তিনি করবেন। চোখ বন্ধ করি, সর্বশক্তি অনেকটা সময় ধরে আমরা প্রভু তোমার জীবন্ত বাক্য